সাতের দশক আসতে চলেছে, মাঝে মাঝে দু একটা খুন, রক্ত, বোমা, পুলিশের টহলদারি। সীতারাম ঘোষ স্ট্রিটের কাছাকাছি সেদিন অবশ্য পুলিশি টহল ছিল না, ছিল জনাদুই রহস্যময় ওত পেতে অপেক্ষায়। মাঝে মাঝে ঘড়ি দেখছে, হাতে সুচতুরভাবে লুকোনো বহু অভ্যস্ত ছুরি। দুজনের একজন এ পাড়ারই নকুল, আরেকজন বড়ানগরের নীলু। কেসটা কখন আসবে সেজন্য যেন তাদের ঘড়ির কাঁটাও ধারালো হয়ে উঠছে, একটু সময় পরেই যেন রক্তে ভেসে যাবে। কিন্তু সেরকম সুবিধে করে উঠতে পারল না এই দুই জাঁদরেল, কারণ কেসটা তো পকড়না মুশকিল হি নেহি নামুমকিন হে। ছুরির কোপ লেগেছিল বটে, তবে যুযুধান দুই প্রতিপক্ষের লড়াইয়ে জিতে গিয়েছিল একলা যুবকটি। ভর্তি হতে হয়েছিল মেডিকেল কলেজও, তবে যখন ফের পা রাখছেন পাড়ায়, ততক্ষণে তার নাম হয়ে গিয়েছে হাটা কেষ্ট। কয়েকটা ছুরির কোপ তাকেই নয়, আঘাত করেছিল তার নামকেও। সেই থেকেই তিনি ফাটা কেষ্ট, আর ফিরে তাকাতে হয়নি পিছনে। নিলামের কারবার সামলানো, নকশাল দমন, মুকুটে পরপর সাফল্যের পালক। নকশাল আমলে ওই তল্লাটি মির্জাপুর স্ট্রিটের ছেলে জৈন গুন্ডা ফাটা কেষ্টকে বোমা মেরেছিলেন, কিন্তু সেটা ফাটেনি। ফাটা সেই বোমা হাতে তুলে নিয়ে পাল্টা ছুঁড়ে মারেন। নরেন সেন স্কোয়ারের মাঠের কাছে ওই জায়গাতেই ফাটা কেষ্টর ক্লাব নবযুবক সংঘের ঘর। উত্তম সুচিত্রা, লেব ইয়াসিন, অমিতাভ, রাজেশ খান্না, বিনোদ খান্না, জিতেন্দ্র, মালহা সিনহা, আর ডি, আশা, কে না এসেছে সেখানে। কিন্তু কে এই ফাটা কেষ্ট? তাঁর আসল নাম কৃষ্ণচন্দ্র দত্ত, বাবার পানের দোকান কলেজ স্ট্রিটের মোড়ে। দোকানের দেখাশোনা করতেন ফাটা কেষ্ট নিজেও। কালীভক্ত এই মানুষটি ঠনঠনিয়া কালীবাড়ির কাছে মাঝে মধ্যে দাঁড়িয়ে ভাবতেন জমিয়ে পুজো করার কথা। ১৯৫৫ সালে প্রথমবার শুরু করেন কালী পুজো। সেই পুজো অবশ্য আজকের মতো বিরাট করে হতো না। শুরুর ঠিকানা ছিল গুরুপ্রসাদ চৌধুরী লেনে। বন্ধু বান্ধবদের সঙ্গে মনোমালিন্য, ফলে পুজো তুলে আনেন সীতারাম ঘোষ স্ট্রিটের একটি ঘরে। বছর দুই পরে পারমিশন নিয়ে যা নেমে এলো রাস্তায়। শরীরচর্চা রেয়াজও ছিল তাঁর, ডাম্বেলও ভাঁজতেন মাঝে মাঝে, পেটাই চেহারা, গালে বসন্ত দাগ। স্বয়ং উত্তম কুমারও মৃত্যুর আগের বছর পর্যন্ত একটানা এই ফাটা কেষ্টর পুজোয় আসতেন। যখন নেমন্তন্ন করতে যাওয়া হতো, বলতেন শুটিং না পড়লে পুজোর সময়ে যাব, নইলে আগে ভাগেই যাব। প্রণাম সেরে প্রতিবারই মঞ্চে কিছু বলে তবে যেতেন মহানায়ক উত্তম কুমার। পুজোর জাঁকজমকে সোমেন মিত্তিরের পুজো তখন কিন্তু কম ছিল না, কিন্তু বাস্তব অতিবাস্তবের মিশেলে ফাটার মেজাজ আলাদা। তাঁর পুজোয় কালীর ভরের কথা শুনলে সোমেন বলেন ও সব একটু ইয়ে আছে। ফাটাকেষ্টর পুজোর দুটো টেক্কা, ভাসানের জাঁকজমক আর উত্তম কুমার। কিন্তু বছর বছর কেন মহানায়ক উত্তম কুমার শুধু ফাটাকেষ্টর পুজোতেই যেতেন? কেউ কেউ বলেন উত্তমের এই ফাটা প্রীতির মধ্যেও আসলে ভয়, নকশাল আমল পরবর্তী আতঙ্ক। মাথার উপরে ডাকাবুকো ফাটার বড়া ভয় সম্ভবত মহানায়কও জরুরি মনে করতেন, এ নিয়ে জটিলতাও কম হয়নি। শোনা যায় ফাটার প্রতিপক্ষ শিবির একবার মহানায়কের কাছে কৈফিয়ত চায়, আমাদের পূজায় যাবেন না কেন, ফাটাকেষ্টর পূজায় তো যান। উত্তম বলেছিলেন ও তো আমার নিজের পূজো। এই ঘটনার পরে বিবেকানন্দ রোডে উত্তম পুত্র গৌতমের ওষুধের দোকানের কাছে মস্ত এক বোমা পড়ে, যার ফলে সেই সময় এক মহিলা মারা গিয়েছিলেন। উত্তম কুমারের সঙ্গে ফাটাকেষ্টর সম্পর্ক কিন্তু আমৃত্যু টাল খায়নি। উত্তম কুমারের মৃত্যুর পর ফাটাকেষ্টর মঞ্চে তারকা খচিত স্মরণ সভা হয়। ফাটাকেষ্টর বিয়ের গল্পেও সেই উত্তম কুমার, পাড়ার একটি মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিলেন কেষ্ট। চালুমিত শ্বশুরমশাই বাগড়া দিতে পারেন ভেবে জামাই বাবা জীবন তাঁকেও তুলে নেন, তবে ফাটা শিবির এ সত্যতা মানতে রাজি নয়। ফাটাকেষ্টর এক বন্ধুর থিয়েটার রোডের ডেরায় নাকি সেই বিয়ে হয়েছিল। খাবার এসেছিল
চাংওয়া থেকে। পরে বড় করে অনুষ্ঠান হয়। উত্তম কুমার এসে সোনার দুল দিয়ে বৌমাকে আশীর্বাদ করেছিলেন। 1973 সাল, হৃষিকেশ মুখোপাধ্যায়ের নমকহারাম ছবিটি তখন সিনেমা হলগুলোতে রমরমিয়ে চলছে। রাজেশ খান্না অমিতাভ অভিনীত ছবি সুপারহিট। শোনা যায় অমিতাভ বচ্চন একবার একটি হিরে বসানো সোনার নাকছাবি মা কালীকে উপহার দিয়েছিলেন। এই নাকছাবি পরে চুরি হয়ে যায়। 1974 থেকে 1975 সালেই দেখার মতো সাজ ফাটাকেশ্বর পুজোয়। গোটা এলাকাকে আলোয় মুড়ে ফেলা হয়, যেন কোনো এক প্রকাণ্ড দালান বাড়ি। মাথার ওপর ঝাড়বাতি পাখা যা দেখলে সত্যি মুগ্ধ হতে হয়। নিছক এক বারোয়ারি পুজো, কিন্তু শুরুর এক দেড় দশকেই অন্য উচ্চতায় পৌঁছে যায়। আজকের তাবড় তাবড় দাদাদের পুজো তার পাশে পানসে হয়ে যাবে। ভক্তিতে গদগদ চেনা অচেনা লোকে এসে মানত করছে। ভারী সোনার গয়না, সোনার জিভ টিপ থালা মায়ের সামনে উপচে পড়ছে। কত মহিলার উপরে মা কালীর ভর পর্যন্ত হয়। নিন্দুকেরা বলতো এসবই কেষ্টার টাকার খেলা। সব মিলিয়ে জাঁকজমক সৌন্দর্য আলৌকিকতার অব্যর্থ ককটেল। ফাটাকেশ্বর কালী পুজোর যাত্রাপথ সত্যিই বিস্ময়কর। তাঁর জীবনের শেষ কালী পুজোতেও অতিথি হিসেবে আমহা স্ট্রিট কাঁপিয়ে দিয়েছিল অমিতাভ বচ্চন, বিনোদ খান্না। ফাটাকেশ্বর জীবন স্বল্পায়ু, বোমাগুলির লড়াইয়ে তাঁর কিছু হয়নি, কিন্তু 52 পেরিয়ে হৃদরোগের ধাক্কাতেই শেষ। 1992 সালে হৃদরোগ আক্রান্ত হয়ে ফাটাকেশ্বর মৃত্যু হলেও তাঁর পুজো আজও বহমান। আজও সীতারাম ঘোষ স্ট্রিট সেই সব রোমাঞ্চকর ইতিহাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখনও কেষ্টদার নাম মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। দাপুটে ফাটাকেষ্ট রূপলী পর্দাতেও উঠে এসেছেন। তবে কলকাতা তথা বাংলার প্রথম ব্র্যান্ডেড পুজোর সার্থক রূপকার হিসেবে তিনি আজীবন চিরস্মরণীয় হয়ে থাকবে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা নেবেন।